Welcome to Exam Solution YouTube channel. Dear aspirants, आज हमरा देखबो जे 2019 जे WBP Constable exam होलो, अर्थात की ना main exam, शे Constable main exam में आज के हमरा full solution देखबो, complete solution माने 100% solution हमरा आज के देखबो ये video ते. যেমন কিনা তোমরা থাম্বনেইলে দেখেছো ওকে তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি প্রথম প্রশ্ন যে গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয় অর্থাৎ কিনা সামার সলস্টিসটা কবে হয় ডেটটা কত 21 জুন উত্তর হলো 21 জুন তার পরের প্রশ্ন হলো একটা রিজনিং তার পরের প্রশ্নটি দেওয়া হয়েছে একটা রিজনিং সেটা হলো যে এ হলো সি এর বাবা A reasoning গুলো সাধারণত এভাবে করতে হয় যেমন C এর বাবা হলো A D হলো B এর পুত্র নতুন একটা ক্যারেক্টার চলে আসলো এখানে লিখে নাও D হলো B এর পুত্র তাহলে D এর বাবা বা মা D এর এটা বাবা হতে পারে আবার মাও হতে পারে D এর বাবা অথবা মা হচ্ছে B as D holo B er putro B baba kina ma eta bojha jacche na dekhi tarpor E holo A er bhai E holo A er bhai ei A er bhai hocche E er bhai holo E tarpor bolche ebong jodi C D er bon hoy C C D er bon ortat ei D er bon holo C তাহলে B এর সঙ্গে E এর কি সম্পর্ক তাহলে B এর সঙ্গে E এর কি সম্পর্ক দেখো এখানে D এই D আর C এরা হলো ভাই বোন তো D আর C এরা ভাই বোন হলে D এর বাবা অথবা মা এটা তো ভাই বোন হলে বাবা অলরেডি তো A হয়ে গেল তাহলে D হলো এখানে এর মা ওকে অর্থাৎ C এবং D এর মা হচ্ছে B তো E এর সঙ্গে B এর কি রিলেশন হবে অর্থাৎ E এর বৌদি হলো B ইয়ের বৌদি হলো B এখানে অপশন B উত্তর রাইট হয়ে যাবে বৌদি নাকি ভাই দেখো যদি এইখানে C D এর বোন না বলে যদি খুড়তুত বোন বা জেঠতুত বোন বা পিসতুত বোন বলতো তাহলে কিন্তু রিলেশনটা অন্য হতো যেহেতু এখানে শুধু বোন লেখা রয়েছে তাই আমরা ধরে নিচ্ছি সিবলিংস মানে কি এক মায়ের পেটের ভাই বোন ধরে নিচ্ছি ওকে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনটা হলো যে একজন ব্যক্তি 400 টি কমলা লেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্য অর্থাৎ 400 টি কমলা লেবু সে যে টাকা দিয়ে কিনেছিল সেই টাকাতেই 320 টি কমলা লেবু বিক্রি করে দিল তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি হলো কত চলো আমরা দেখে নিই আমি ধরলাম এই 400 টি লেবুর ক্রয় মূল্য 400 টাকা ওকে 400 টাকা ধরলাম তো তাহলে এই 320 টির দাম কত হবে 320 টির দাম হবে 320 টাকা ঠিক না এবার দেখো ও কি করছে 320 টাকার মাল কত টাকায় বিক্রি করছে 400 টাকায় তাহলে 320 টাকার মাল ও বিক্রি করে দিচ্ছে 400 টাকায় তাহলে ওর লাভ কত হলো লাভ হলো 80 টাকা কারণ 320 আর 400 এর মধ্যে তফাৎ কত 80 টাকা তাহলে লাভ হলো কত 80 টাকা এবার কথা হচ্ছে 80 টাকা ও কততে লাভ করলো সর্বদা লাভ এবং লস নির্ধারণ করে ক্রয় মূল্যের উপরে তো এইখানে আমাদের ক্রয় মূল্যটা 400 টাকা হলেও এখানে একটা জিনিস খেয়াল করবে ডিয়ার স্টুডেন্টস যে 320 টি জিনিসই ও বিক্রি করছে 80 টি কমলা লেবু কিন্তু ওর হাতে ধরাই থাকলো ওগুলো আবার ও বিক্রি করবে যা করবে করবে ওটা তো এক্সট্রা তাহলে দেখো 320 তে ওর লাভটা হিসাব হবে নাকি 400 তে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো ও 400 টা জিনিস যে দামে কিনেছিল 320 টি সেই দামেই বিক্রি করছে তার মানে 80 টি হচ্ছে তার প্রফিট তো 80 টি প্রফিট হচ্ছে 320 তে নাকি 400 তে এই ভুলটা করবে না তাহলে 320 তে 80 টি লাভ হলে 100 তে কত লাভ হবে এটাই হলো পার্সেন্টেজ তো A0 কাটলাম 8 দিয়ে করলে 4টা 32 4 দিয়ে 100 টাকা কাটলে 25 তো
তার লাভ হয়েছে 25% 25% নাকি 20% 20% অনেক উত্তর করেছে যেমন এও করেছে এই ছেলেটি যার থেকে আমি প্রশ্নটা নিয়েছি এটা ভুল হয়েছে উত্তর হবে 25% ওকে চলো নেক্সট দেখি ও নেক্সট উপরে রয়েছে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন একদম ওকে তারপরের কোশ্চেনটা হচ্ছে হু রোট দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস দেখো দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস এর লেখক হচ্ছে তোমরা জানো আর্থার কোনান ডয়েলের একজন বিখ্যাত গোয়েন্দা চরিত্র আছে যে গোয়েন্দা চরিত্র এই 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 গল্পটার মধ্যেও সেই একই নায়ক শার্লক হোমস আমরা শার্লক হোমস এর নাম শুনেছি সেই শার্লক হোমস হচ্ছে এই গল্পের নায়ক অর্থাৎ একজন গোয়েন্দা ডিটেকটিভ তো সেই ডিটেকটিভ ক্যারেক্টার শার্লক হোমস এর যে স্রষ্টা আর্থার কোনান ডয়েল আর তারই লেখা এই গ্রন্থ দ্য হাউন্ড অফ বাস্কারভিলস ওকে নেক্সট কোয়েশ্চেন বলছে দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত দেখো এই ধরনের অঙ্কগুলোতে যেটা করবে এই ধরনের অঙ্কগুলোতে এইটা প্রকাশ পাচ্ছে না যে দুটি সংখ্যার যোগফল অর্থাৎ এক্স আর ওয়াই দুটি সংখ্যা তাদের যোগফল ধরো আমি কথার কথা বলছি দুটি সংখ্যার যোগফল ধরো 18 দুটি সংখ্যার যোগফল 18 আমি কথার কথা তারপর অঙ্কটা দিয়ে বলছি দুটি সংখ্যার যোগফল 18 এবং দুটি সংখ্যার বিয়োগফল ধরো 6 ওকে কোশ্চেনটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল 18 বিয়োগফল যদি 6 হয় তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি করে থাকি এইভাবে এইভাবে দাগ দিয়ে এটাকে যোগ বিয়োগ করে কেটে কুটে অনেক কিছু অঙ্ক করি কিন্তু ওগুলো না করে এই অঙ্কের সুন্দর একটা প্রসেস আছে সেটা শিখতে গেলে এটা মনে রাখবে যে ডিফারেন্স এটা হলো সাম আর এটা হলো ডিফারেন্স ডিফারেন্স হলো 6 সবার প্রথমে সামের থেকে ডিফারেন্সটাকে আলাদা করে দাও কত রেজাল্ট পেলে 12 এবার এই 12 কে সমান দুটো ভাগে ভাগ করো 12 কে সমান দুটো ভাগে ভাগ করলে কত হয় 6 6 এবার যেটা বাদ দিয়েছো সেটা যে কোনো একটার সাথে যোগ করে দাও হয় এটার সাথে করো না এটার সাথে করো যে কোনো একটা করলেই হবে তো এই যে বড় সংখ্যাটা হয়ে গেল 12 ছোট সংখ্যাটা হয়ে গেল 6 ঠিক তেমনি ভাবে এই অঙ্কটাকে আমরা করব এই অঙ্কের দুটো সংখ্যার যোগফল কত 13 বিয়োগফল কত 3 তাহলে প্রথমে 13 এর থেকে আমি কি করব 3 কে মাইনাস করে দেব 3 কে মাইনাস করে দিলে উত্তর কত হলো 10 10 কে সমান দুটি ভাগে ভাগ করব একটা 5 আর একটা 5 এবার যেটা বিয়োগ করেছিলাম সেটা যে কোনো একটার সাথে যোগ করে দেব তো একটা হয়ে গেল 8 আর একটা হয়ে গেল 5 তো বড় সংখ্যাটি চেয়েছিল বৃহত্তম সংখ্যাটি তো আনসার 8 ক্লিয়ার ওকে নেক্সট কোশ্চেন বলছে জাতীয় মানবাধিকার দিবস কবে মানে ন্যাশনাল হিউম্যান রাইটস ডে 10th ডিসেম্বর 10ই ডিসেম্বর তারপর 8 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড নিম্নের কোনটি সঠিকভাবে উচ্চারণ করা হয়েছে দেখো এইটা দিস ইজ দ্য কারেক্ট আনসার কিউ কিউ মানে সারিবদ্ধভাবে দাঁড়ানো মানে আমরা যে লাইন দাঁড়াই রেশন দোকান থেকে শুরু করে সিনেমা হলের টিকিট গেটের থেকে শুরু করে রেল লাইনের টিকিট গেটের আমরা যে লাইন দাঁড়াই সেই লাইন দাঁড়ানোটা হচ্ছে কিউ কিউ মানে লাইন দাঁড়ানো ওকে সো দিস ইজ কারেক্টলি স্পেলড ওকে তারপরের কোশ্চেনটা হচ্ছে যে ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ মানে সিডিএস এই এই সিডিএস পদটিতে নিয়োগ হ্যাঁ যেমন কিছুদিন আগেই হয়েছে সিডিএস এর নিয়োগ এবং ভারতবর্ষের প্রথম সিডিএস হয়েছেন পূর্বের সেনাধ্যক্ষ বিপিন রাওয়াত পূর্বের সেনাধ্যক্ষ বিপিন রাওয়াত তিনি সিডিএস নিয়োগ হয়েছেন অর্থাৎ 9 এর B ইজ দ্য কারেক্ট আনসার তারপর হচ্ছে 10 দাগের কোয়েশ্চেন হচ্ছে রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং মানে রাখবে অ্যাডিক্টেড মানে হচ্ছে নেশাগ্রস্ত হওয়া আর অ্যাডিক্টেড এর সঙ্গে সর্বদা টু ইউজ হয় টু রাহুল ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং মানে রাহুল জুয়ায় আসক্ত হয়ে পড়েছে জুয়া খেলাতে সে আসক্ত নেশা মানে জুয়া খেলার প্রতি তার নেশা এসে গেছে আর কি তো অ্যাডিক্টেড মনে রাখবে অ্যাডিক্টেড এর অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইজ টু নেক্সট 11 দাগের কোশ্চেনে বলছে যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ আমরা কি জানি এটার উত্তর 1 হবে আমরা সবাই জানি কারণ সাইন স্কোয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। আর আমার এই চ্যানেলে ট্রিগনোমেট্রি থেকে শুরু করে অ্যাডভান্স ম্যাথ এবং অ্যারিথমেটিক, ইংলিশ এবং জেনারেল স্টাডিজের সমস্ত আমরা এই চ্যানেলের মাধ্যমে পাবো, ঠিক আছে। ধীরে ধীরে আমি দিতে থাকবো, চ্যানেলটি নতুন চ্যানেল আমার, সবাই দয়া করে সাবস্ক্রাইব করবে যাতে কিনা আমি উৎসাহিত হই। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, একটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এটা একটা ডিরেক্ট স্পিচ দেওয়া আছে, ইনডিরেক্ট স্পিচ তোমাকে খুঁজে বের করতে হবে। তো হি অ্যাস্কড মি কমা ইনভার্টেড কমা হোয়াট আর ইউ ডুইং, সে আমায় জিজ্ঞেস করেছিল আমি কি করছিলাম, ওকে, বা তুমি কি করছিলে। তো ন্যারেশন চেঞ্জের রুলও আমার এই চ্যানেলে পড়া, সবকিছু ইংলিশ গ্রামার কমপ্লিট গ্রামার পড়ানো হবে, অবশ্য শুরুও হয়েছে, একটা লেকচার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, ওটা থেকে শুরু করো, ধীরে ধীরে প্রত্যেকটা লেকচার দেওয়া হবে। ওকে, সো এর উত্তরটা হবে একদম কারেক্ট অপশন সি, হি অ্যাস্কড মি হোয়াট, ডাব্লিউ এস ওয়ার্ড দিয়ে যখন কোয়েশ্চেন করা হয় তখন ডাব্লিউ এস ওয়ার্ড বসা হয়, বসানো হয় কমা ইনভার্টেড কমা তুলে। এবং মনে রাখবে রিপোর্টেড, এইটুকুনকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর এস, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে সেটা লিসেনারকে রেফার করে, এখানে লিসেনার হলো মি, তো মিটা হয়ে যাবে আই তে কনভার্ট হবে, আই তে, ঠিক আছে। আর এটা যেহেতু পাস্ট টেন্স আসড, তাই এই আরটাও পাস্ট টেন্সে হয়ে যাবে ওয়াজ। ওকে, সো দিস ইজ ইউর কারেক্ট আনসার। চলো তারপরে, তারপরে রয়েছে তেরো দাগের কোয়েশ্চেন। তেরো দাগের কোয়েশ্চেনের মধ্যে রয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে ৩৬ এবং ৬, মানে একটি সংখ্যা কত আর একটি সংখ্যা, মানে একটি সংখ্যা ১২ হলে অন্য সংখ্যাটি কত। আমরা জানি প্রোডাক্ট অফ, আমরা জানি প্রোডাক্ট অফ টু নাম্বার, প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়াল টু এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ দেম, এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ দেম, প্রোডাক্ট মানে গুণফল, প্রোডাক্ট অফ টু নাম্বার, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তো এখানে সংখ্যা দুটির গুণফল ১২ ইন্টু এক্স ইকুয়াল টু এলসিএম ৩৬ অ্যান্ড এইচসিএফ ৬। তো ক্যালকুলেশন করলে কি হবে, ১২ দিয়ে ৩৬কে কাটলে হয় ৩ বারং ৩৬, তো এক্স ইকুয়াল টু ৩ ৬ ১৮। সো অপশন এ, ১৮ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন প্রোভার্ব, মানে ইডিয়মস। চোদ্দ দাগে একটা ইডিয়মস দেওয়া রয়েছে, বলছে এটার মধ্যে কোনটা কারেক্ট ইডিয়ম। তো এটার মধ্যে সি দাগটা কারেক্ট, বেটার লেট, সরি নট সি, ডি দাগ ইজ দ্য আনসার, বেটার লেট দ্যান নেভার, বেটার লেট দ্যান নেভার। এর মানে হলো দেখো, বেটার লেট, লেট বরং ভালো, দ্যান নেভার না হওয়ার থেকে, অর্থাৎ কোনো জায়গায় তুমি লেট করে গেলে সেটাও বেটার না যাওয়ার থেকে, অর্থাৎ না যাওয়াটা যেন না হয়, যাও লেট হোক তো কোনো সমস্যা নেই কিন্তু যাও, এটার মানে এই। ওকে, বেটার লেট দ্যান নেভার, দিস ইজ দ্য কারেক্ট আনসার। সো নেক্সট কোয়েশ্চেন বলছে যে ঘন্টায় ১৫ কিমি বেগে একটি ট্রেন ২৭০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে ৩০ সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত। তো উত্তর ১৮০ মিটার হবে একদম। ওকে, চলো অঙ্কটি করে দেখা যাক এবার। দেখো আমরা যখন জানি যে যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, কোনো ব্রিজকে অতিক্রম করে, বা অ্যানাদার কোনো ট্রেনকে যদি অতিক্রম করে, তাহলে যে ডিস্টেন্স কভার্ড হয় সেটা হলো সেই ট্রেনের এবং যাকে অতিক্রম করছে তারও ডিস্টেন্সটাকে ধরা হয় টোটাল। তাহলে আমি বললাম যে ট্রেনের ডিস্টেন্স টি আর প্ল্যাটফর্ম আর যে ব্রিজটা সেতুটা অতিক্রম করেছে তার দূরত্ব আমি ধরলাম ২৭০। তো এই হলো আমার টোটাল ডিস্টেন্স। আর একটা কথা মাথায় রাখবে, আমি যে সূত্র ফলো করছি সেটা হলো যে ডিস্টেন্স আপন স্পিড ইকুয়াল টু টাইম, ডিস্টেন্স আপন স্পিড ইকুয়াল টু টাইম, এই ফর্মুলাকে ইউজ করে আমরা এখানে সমাধান করার চেষ্টা করছি। ওকে, দেখা যাক। তো আমাদের ডিস্টেন্স পেয়ে গেলাম, ট্রেনের ডিস্টেন্স টি মিটার অ্যান্ড সেতুটির দৈর্ঘ্য ২৭০ মিটার। ওকে, তো একে যখন সে স্পিড, তার কত স্পিড হচ্ছে ৫৪ KMPH, মাথায় রাখবে ৫৪ KMPH, ৫৪ KMPH মানে কি কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এখানে আমার ডিস্টেন্স দেওয়া আছে মিটারে নাকি কিলোমিটারে। তো মিটারে যখন ডিস্টেন্স দেওয়া আছে তখন আমাকে কিন্তু এই যে যে
ডিস্ট স্পিড, এই স্পিডকেও মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিটার পার সেকেন্ডকে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তো 5/18 দিয়ে গুণ করলে কত হয়? 3/18 কত হয়? 54। তো কত হয়ে গেল? 3/5 15 মিটার পার সেকেন্ড। এই হলো আমার নতুন স্পিড। তাহলে এখানে আমি 54 পরিবর্তে আমি লিখব 15 মিটার পার সেকেন্ড আমার গতিবেগ, আর এইটা পার করতে আমার সময় লেগেছে 30 সেকেন্ড। ওকে, এবার ক্যালকুলেশন করলে আমার অঙ্ক শেষ হয়ে যাবে। তো দেখো, টি প্লাস 270 ইকুয়াল টু 3 × 45 মিনস 450। তো এখানে টি সমান সমান এই 270 এই পাশে চলে আসবে, মাইনাস হয়ে যাবে। তো 450 মাইনাস 270, সো আনসার এখানে এসে দাঁড়াবে, আচ্ছা 3/15 45 350 3/5 15, আচ্ছা ওকে। তো মাইনাস করলে কত দাঁড়াচ্ছে? 0 7 আছে, কত হলে 15 হয়, 8 হলে হাতে কত? 1 2 3 180। ওকে, তো 180 আনসার, অর্থাৎ কিনা ট্রেনের লেন্থ হয়ে গেল 180 মিটার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট 16 থেকে একটা প্রশ্ন দিয়েছে, এটাও ন্যারেশন চেঞ্জ। ওকে, তো চলো আমরা দেখি। তো ডাইরেক্ট স্পিচ, এখানেও ডাইরেক্ট স্পিচ দিয়েছে, ইনডাইরেক্ট করতে হবে। তো গার্ল সেড আই এম ভেরি বিজি নাও, মেয়েটি বলল আমি এখন খুব ব্যস্ত। তো এর ন্যারেশন চেঞ্জ কি হবে? এর ন্যারেশন হয়ে যাবে, দেখো, দ্য গার্ল সেড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন। তো এটাই একদম রাইট আনসার হয়ে যাবে, কারণ দ্য গার্ল সেড পাস্ট টেন্স, নো প্রবলেম, সেড কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসালাম, কারণ এখানে অ্যানাদার ক্লজ শুরু হচ্ছে, সেই জন্য আই হয়ে যাবে সি, বিকজ আই ফার্স্ট পার্সন স্পিকার কে রেফার করে, তো দ্য গার্ল হচ্ছে স্পিকার, তো এটা হয়ে গেল আই হয়ে গেল সি, আর এমটা হয়ে গেল ওয়াজ, কেন? কারণ এটা পাস্ট টেন্সে রয়েছে তাই, আর ভেরি বিজি, একদম ওকে, ভেরি বিজি নো প্রবলেম, নাওটা হয়ে গেল দেন। ওকে, সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? সো একদম অপশন ঠিক, অপশন সি 61তম। এই 61তম সংবিধান সংশোধনী হয়েছিল 1988 সালে। 1988 সালের আগে একজন ভোটারের বয়স হতে হতো 21 বছর, কিন্তু 1988 সালে 61তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে 21 থেকে 18 বছর বয়সকে করা হয় ভোটাধিকারের বয়স। ওকে, চলো দেন নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে সফিস্টিকেটেড এর আমাকে কি বের করতে হবে? সফিস্টিকেটেড মানে হচ্ছে জটিল। ওকে, সফিস্টিকেটেড মানে হচ্ছে জটিল। তো তো সফিস্টিকেটেড এর সিনোনিম হয়ে যাবে ব্রাস্ক। ওকে, ব্রাস্ক জটিল, তো এটার মানেও জটিল। ওকে, চলো নেক্সট। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে, আচ্ছা ওকে। চলো এবার হচ্ছে পি কিউ, আচ্ছা এটা একটা রিজনিং, চলো দেখি রিজনিংটা কি করে করি আমরা। রিজনিং যেটা দেওয়া হয়েছে সেটাকে আমরা যেটা করছি সেটা হলো যে যারা যারা আছে ক্যারেক্টার তারা আমরা একটু লিখে নিই। পি আছে, কিউ আছে, আর আছে, এস আছে, পি কিউ আর এস আছে, টি নেই, ইউ আছে। ওকে, চল স্টেটমেন্ট গুলো এবার পড়তে শুরু করি। বলছে পি কিউ এর থেকে বেটে, পি কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা। পি কিউ এর থেকে বেটে, তার মানে কিউ যদি এতটুকুন হয়, পি কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, সিচুয়েশন দাঁড়ালো আর এই পজিশনে থাকবে, বোঝা যাচ্ছে? পি কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, হলো এটুকু। এবার এস পি এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, এস পি এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, অর্থাৎ কিনা এই সিচুয়েশন, এস পি এর থেকে বেটে কিন্তু আর এর থেকে
লম্বা হলো এটুকুন নেক্সট এবং ইউ কিউ এর থেকে বেটে ইউ কিউ এর থেকে বেটে কিন্তু পি এর থেকে লম্বা ইউ হয়ে যাবে এই সিচুয়েশনে অর্থাৎ কিউ এর থেকে একটু ছোট হবে কিন্তু পি এর থেকে একটু লম্বা হবে চলো এবার দেখি কোশ্চেন তাহলে কি শিখলাম আমরা এটা হয়ে গেল আমাদের এক নম্বর লম্বা এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ নম্বর কোশ্চেন কি সব থেকে বেটে কে কে সব থেকে বেটেই হলো প্রশ্ন দেখো আর পাঁচ নম্বর মানে সব থেকে বেটে হলো আর সো অপশন ডি রাইট আনসার হয়ে যাবে ওকে চলো একুশ নম্বর কোশ্চেন দেখা যাক আচ্ছা এখানে একটি ইডিয়মস দেওয়া হয়েছে একুশ নম্বর কোশ্চেনে ইডিয়মটা হচ্ছে এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ চলো আর পড়ার দরকার নেই প্রথমটাই রাইট আনসার মানে খালি পাত্র শব্দ করে বেশি এটাই হলো সঠিক ইডিয়মস তো এমটি ভেসেলস মেক মোস্ট সাউন্ড মোস্ট নয়েজ হ্যাঁ দেখার বিষয় একটা আছে এখানে লাস্ট মাস্ট মাস্ট কিন্তু হবে মাস্ট হবে না কারণ মাস্ট একটা অক্সিলিয়ারি ভার্ব ওকে মাস্ট হবে না মোস্ট হবে মোস্ট মানে অনেক মোর মোস্ট ওকে চলো নেক্সট কোয়েশ্চেন বাইশ থেকে বলছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা নিচের কোনটি দেখো এশিয়া একটা কন্টিনেন্ট অস্ট্রেলিয়া একটা কন্টিনেন্ট আফ্রিকা একটা কন্টিনেন্ট বাট অ্যালাস্কা একটা মাউন্টেন একটা মাউন্টেন রেঞ্জ সো অপশন ডি উইল বি দ্য আনসার ওকে এটা একটা অড ওয়ান ওকে চলো নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ রোগ দেখো ওকে চলো তো রোগ তো রোগের মানে হচ্ছে কি রোগের মানে হচ্ছে শট বা যে দুষ্টু লোক শট বা দুষ্টু বা শয়তান লোক যে আইন মানে না তাকে বলা হয় রোগ হ্যাঁ আর এর মধ্যে রাস্কল মানেও রোগের সিমিলার সিমিলার ক্রুগ মানেও স্কাউন্ডেল মানেও রোগের সিমিলার কিন্তু স্ক্রুপুলাস স্ক্রুপুলাস দ্য রাইট আনসার অপোজিট রোগের অপোজিট হলো স্ক্রুপুলাস কারণ স্ক্রুপুল মানে হচ্ছে ন্যায়বাদী বা ন্যায়পরায়ণ ব্যক্তি ন্যায়পরায়ণ ব্যক্তিকে আমরা বলি স্ক্রুপুলাস তো রগের অপোজিট ওয়ার্ড হয়ে যাবে স্ক্রুপুলাস ওকে তেইশের সি উত্তর আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন বলছে যে সমকোণ সরি কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ তিরিশ ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত একশো কুড়ি ইজ দ্য রাইট আনসার কথা হলো কেন দেখো এই যে ত্রিভুজ টেকে রেখেছে ও ভালোই এটা যদি আমি সমকোণ বলি অর্থাৎ কি না এটাকে বললাম তিরিশ তাহলে বেসের অ্যাঙ্গেল দুটো সমকোণ হয় এটা তিরিশ তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান হয় একশো আশি তো তিরিশ তিরিশ এটা ষাট হলে এটা হয়ে যায় একশো কুড়ি ডিগ্রি ওকে চলো নেক্সট পঁচিশ দাগে বলছে সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায় একদম রাইট সংসদে জিরো আওয়ার বলতে বারোটা থেকে একটা দুপুর বারোটা থেকে একটা জেনারেলি জিরো আওয়ার মানে যেটা আমরা বুঝি সেটা হলো রাত বারোটা রাত বারোটাকে বলা হয় জিরো আওয়ার কিন্তু সংসদে অর্থাৎ ইন্ডিয়ান পার্লামেন্টে এই জিরো আওয়ারটাকে দুপুর বারোটা থেকে একটার মধ্যে না রাখা হয় বিভিন্ন কোয়েশ্চেন তোলার জন্য অর্থাৎ জিরো আওয়ারকে কোয়েশ্চেন আওয়ারও বলা হয় কারণ এই সময়টাতে বিভিন্ন মানে সংসদেরা তাদের প্রশ্ন উত্থাপন করে এই এই সময়ের মধ্যে ওকে নাও ২৬ দাগ দেখো ২৬ দাগে হচ্ছে এ ও বি এর আয়ের অনুপাত থ্রি ইস টু ফোর তাদের খরচের অনুপাত টু ইস টু থ্রি প্রত্যেকে দুশো টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত ভেরি গুড কোয়েশ্চেন তো এটা এমনি বোঝা যাচ্ছে খুব সহজ দেখো তিন ইউনিট আয় করে দুই ইউনিট খরচ করে চার ইউনিট আয় করে তিন ইউনিট খরচ করে তাহলে তাদের আয় আর খরচ এই আয় থেকে যখন অর্থাৎ ইনকাম থেকে যখন আমি তার এক্সপেন্ডিচারকে বাদ দিয়ে দেব তখন আমি সেভিংস পাব ইনকাম থেকে এক্সপেন্ডিচারকে বাদ দিলে পাবো সেভিংস তাহলে তার ইনকাম হলো তিন টাকা খরচ করছে দুই টাকা সেভিংস হলো এক টাকা ওকে আবার দ্বিতীয় জনের ক্ষেত্রে অর্থাৎ বিয়ের ক্ষেত্রে বি ইনকাম করছে চার টাকা খরচ করছে তিন টাকা সেভিংস এক টাকা তো এই এক ইউনিট মানেই হলো দুশো টাকা তো এক ইউনিট মানে যদি দুশো টাকা হয় তাহলে এর ইনকাম তিন ইউনিট মানে তিন গুণ দুইশো
মানে এর ইনকাম 600 টাকা আর 4 গুণ 200 মানে এর ইনকাম 800 টাকা তো কারেক্ট आंसर হয়ে যাবে অপশন এ 600 টাকা আর 800 টাকা ওকে নেক্সট কোশ্চেন শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ অর্থাৎ রামানুজের অনেকগুলো গণিতের থিওরি দেওয়া রয়েছে ওকে সো অপশন ডি উত্তর হয়ে যাবে এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন দেখো এই কোশ্চেনটা তোমরা অনেক ভাবে করে থাকতে পারো কিন্তু আমি যেভাবে করছি ভাবে মানে মোস্ট প্রেফারেবল বলে মনে হয় ওকে একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290 সেখানে কতগুলো টিয়া পাখি আছে এই হলো কোশ্চেন চলো দেখা যাক মাথার সংখ্যা আমি বললাম সিংহের সংখ্যা এল পিস অর্থাৎ লায়ন লায়নের এল পিস আর টিয়া পাখি মানে ধরো প্যারট প্যারটের সংখ্যা পি পিস আর এই এলপি আর এলপিস অর্থাৎ লায়ন আর প্যারট দুটোকে মিলিয়ে আমরা পেয়ে গেলাম 100 কারণ একটা করেই মাথা থাকবে এরও একটা মাথা এরও একটা মাথা তো 100টি এবার বলছে কি তাদের পায়ের মোট সংখ্যা 290 আমাকে একটা কথা বলো লায়নের পায়ের সংখ্যা কত 4টি তাহলে 4l মানে 4l খানা পা থাকবে লায়নের আর টিয়া পাখির পায়ের সংখ্যা কত 2টি তার মানে 2p এইটা সমান সমান যোগ করলে আমরা মোট পাবো 290 ঠিক কিনা বলবো তাও এইভাবে করবে তো লায়ন আর প্যারটের মাথার সংখ্যা 100 আমরা জানি কিন্তু পায়ের সংখ্যা লায়নের 4টে পা তো 4l আর টিয়ার দুটো পা তাই 2p ওকে এবার ক্যালকুলেশন করার চেষ্টা করো এই যেখানে আমি লাইন কাটবো কারণ টিয়া আমাকে জিজ্ঞেস করেছে প্যারট আমাকে বের করতে হবে তো আমি লাইনকে কাটবো তাই এখানে 4 দিয়ে গুণ দিচ্ছি এখানে 1 দিয়ে গুণ দিচ্ছি ওকে রেজাল্ট কি পেলাম রেজাল্ট পেলাম এখানে যে 4l প্লাস 4p ইকুয়াল টু 400 এখানে পেলাম 4l প্লাস 2p 2p ইকুয়াল টু 290 তো এখান থেকে মাইনাস 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 করলে এটা কেটে গেল এখানে পেলাম 2p ইকুয়াল টু এখান থেকে 400 থেকে 290 বিয়োগ করলে পেয়ে গেলাম 110 তো 2 দিয়ে 110 কে কাটলাম পেয়ে গেলাম 55 তো প্যারেটের সংখ্যা কত ছিল 55টি সো অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন ওকে একটা রিজনিং 29 থেকে বলছে নিচের কোন চিত্রটি কারেন্সি রুপি এবং ডলারের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেখো কারেন্সি হলো হোল থিং কারেন্সি কারেন্সি মানে নোট এই নোটের মধ্যে রুপিও থাকবে এই নোটের মধ্যে ডলারও থাকবে সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন ওকে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ট মনে রাখবি অ্যাসাসিনেশন বানানে যেন অ্যাস অ্যাস দুইবার থাকে অ্যাস মানে গাধা আমরা জানি সেই গাধার বানান যেন দুইবার থাকে অর্থাৎ দিস ওয়ান ইজ ইউর কারেক্ট আনসার অ্যাসাসিনেশন এটা দুইবার অ্যাস থাকতে হবে অ্যাসাসিনেশন মানে হত্যা করা অ্যাসাসিনেশন মানে হত্যা করা বা হত্যা ঠিক আছে গোপন হত্যা শুধু হত্যা নয় গোপন হত্যা মানে গোপনে হত্যা করাকে বলে অ্যাসাসিনেশন আর এমনি হত্যার মানে হলো মার্ডার কিন্তু গোপনে হত্যা হলো অ্যাসাসিনেশন তো অ্যাসাসিনেশনের মধ্যে অ্যাস অ্যাস দুটি থাকবে দুবার এটা মনে রাখার জন্য বললাম ওকে সো ডি ইজ দ্য রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে 16টি ছেলের গড় বয়স 20 তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে ফলে সবার গড় বয়স 2 বছর করে বেড়ে যায় দেখো একটা রুম এই রুমের মধ্যে 16 জন লোক 16 জন ছেলে অলরেডি ছিল তো ওই 16 জনের গড় বয়স ছিল 20 বছর করে কোনো সমস্যা নেই এবার আমি একটা কথা বলো মনে করো এইখান থেকে একটা মেয়ে বেরিয়ে গেল বা একটা ছেলে বেরিয়ে গেল যার বয়স 20 যার বয়স 20 তাহলে কি এদের কোনো পার্থক্য ঘটবে অর্থাৎ এই 15 জন হয়ে যাবে 15 জনের গড় বয়স 20ই থাকবে অর্থাৎ অ্যাভারেজের সমান সমান নিয়ে কেউ যদি কোন রুম থেকে বেরিয়ে যায় বা অ্যাভারেজের সমান সমান নিয়ে কেউ যদি প্রবেশ করে তাতে কিছু আসে যায় না গড় সেম থাকে গড় কখন বাড়ে বা কমে যখন কোনো গ্রুপের মধ্যে গড়ের থেকে বেশি নিয়ে প্রবেশ করে তখন গড়ের বৃদ্ধি হয় যখন কোনো গ্রুপের মধ্যে গড়ের থেকে কম নিয়ে প্রবেশ করে তখন গড় কমে যায় তো এখানে গড় যেহেতু বেড়েছে
তো নতুন লোক কয়জন হয়েছে? আগে ছিল 16 জন, নতুন আরেকজন আসলো, হয়ে গেল 17 জন। তো 17 জন আসলে গড় যদি 2 করে বাড়ে তাহলে মোট বাড়লো কত? 34 বছর মোট বাড়লো। তাহলে 34 বছর মোট বাড়ার মানে কি? আমি একটু আগেই বললাম গড় থেকে যেটা বেশি নিয়ে আসবে সেটাই বাড়বে। তো গড় থেকে, গড় ছিল 20, তো 20 থেকে 34 বছর ও বেশি নিয়ে এসেছিল, এই জন্যই কিন্তু 2 বছর করে সবার বেড়েছে। তাহলে গড় ছিল 20 বছর, সে বেশি নিয়েছে 34 বছর, তাহলে মোট সে কত বয়স নিয়ে প্রবেশ করলো? মোট সে 54 ইয়ার্স নিয়ে প্রবেশ করলো। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, 54 বছর। অর্থাৎ মেয়েটি 54 বছর বয়স নিয়ে প্রবেশ করেছিল গ্রুপে। ওকে, চলো এর সাথে বলে দিই আমাদের অ্যারিথমেটিকের ক্লাস অ্যাভারেজ খুব ভালোভাবে কমপ্লিট হবে চ্যানেলের মধ্যে, সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সম্প্রতি বুশ ফায়ার ক্রাইসিস কোথায় ঘটেছে? এটা টিভিতে দেখে আমাদের সবাই খারাপ লেগেছিল, অস্ট্রেলিয়াতে হয়েছে মনে রাখবি, অস্ট্রেলিয়াতে বুশ ফায়ার হয়েছে, অর্থাৎ একটা জঙ্গলে আগুন লেগে গেছিল এবং সেখানে বিভিন্ন ধরনের পশু প্রাণী খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফেসবুকে এটা খুব ভাইরাল হয়েছিল। সো দ্য আনসার ইজ অস্ট্রেলিয়া। তো শুনে রাখো ডেনমার্কেও কিন্তু লেগেছিল কিছুদিন আগে, 2019 সালে লেগেছিল, কিন্তু অস্ট্রেলিয়া সম্প্রতি যেহেতু বলেছে তোমাকে কারেন্টটাই বলতে হবে, সো অস্ট্রেলিয়া ইজ আর কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, নিচের কোন শব্দটি সঠিকভাবে বানান লেখা আছে। দেখো অপশন এ কারেক্ট আনসার হয়ে যাবে, রিনোভেশন। রিনোভেশন মানে কোনো কিছুকে সারাই করা, সারাই করা বা রিনোভেট করা, হ্যাঁ রি ইনোভেট করা অ্যাকচুয়ালি। রি মানে যখনই, যে কোনো শব্দের সাথে যখন রি লাগা থাকবে, রি মানে হচ্ছে বাংলায় আমরা বলি না পুনরায়, এই সেই পুনঃ শব্দের অর্থ হলো এই রি। রি মানে হচ্ছে পুনঃ, মানে পুনরায় আরেকবার। তো রিনোভেশন ইজ দ্য রাইটলি স্পেলড ওয়ার্ড, আর ই এন ও ভি এ ডি আই ও এন, রিনোভেশন। অপশন এ ইজ দ্য আনসার। ওকে, 34 দাগের প্রশ্নে বলছে জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? রাখবে জেলার মুখ্য রাজস্ব আদায়কারী হচ্ছে জেলা শাসক, জেলায় সব থেকে প্রধান যে সে হচ্ছে জেলা শাসক, যাকে বলা হয় ডিএম বা কালেক্টর, ডিএম বা কালেক্টর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন 35 দাগ। 35 দাগে বলছে, খুব ভালো একটা রিজনিং দিয়েছে এখানে, যে 1, 3, 9, 23, 53, 1, 15, 241, এখানে কত হবে? ভেরি গুড। তো এখানে যে ছেলেটি করেছে খুব ভালো করেছে, একদম ওকে করেছে, ঠিক করেছে। জেসে কি এখানে যেটা করা হয়েছে সেটা হলো যে থ্রির থেকে ক্যালকুলেশন যখন তুমি স্টার্ট করবে, তো 3 × 2 + 3, 3 × 2 = 6 আর 3 = 9 পেয়ে গেলে, এর হবে 9 × 2 + 5। এই সিরিজ গুলো খেয়াল করবে, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 করে। তো 9 × 18 + 5 = 23, এবার কি হবে 23 × 2 + 3, এর পরে 5 হয়েছিল, এরপর হবে 7। তো 23 × 2 = 46 + 7 হয়ে গেল 53। এবার হবে 53 × 2 + 7, পরবর্তী দুটি সংখ্যা পরে মানে 9। ওকে, দেখো এদের মধ্যে ডিফারেন্স 2 করে হওয়া লাগবে, 5 এর পরে 7 এসেছিল, 2 ডিফারেন্স ছিল, তো এখানেও 7 এর পরে 9, 2 ডিফারেন্স আসা লাগবে। তো 53 × 106 + 9, তো 105। তো সিমিলার এভাবে করে করে এটাকেও যখন আমরা এখানে নেব কি করব, 241 × 2 + দেখো এখান থেকে 9 থেকে এখানে আসতে গেলে 11 হবে, এখান থেকে আসতে গেলে, এখান থেকে এখানে আসতে গেলে তোমার কি হচ্ছে 115, অর্থাৎ এখানে 9 যোগ করেছিলে, এখানে 11 যোগ করেছো, আর এখানে কত যোগ করতে হবে 13, তো এখানে 13 যোগ করতে হবে। তো 202 + 8 = 13, তো আনসার হয়ে যাবে 3 × 2 = 5, 8 × 1 = 9, 4, 495। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট 36 দাগ বলছে কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন? উত্তর হলো ইথিওপিয়া, একদম ওকে। ইথিওপিয়ার, ইথিওপিয়া দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। চলো খুব ভালো প্রশ্ন একটা এসছে,
37 নাম্বার কোশ্চেন, যে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা রুট সিক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ভেরি গুড। দেখো, আমরা যখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পড়ি, অর্থাৎ কিনা সমবাহু ত্রিভুজ যখন পড়ি, সমবাহু ত্রিভুজের মধ্যে এরিয়ার একটা ফর্মুলা আছে, এরিয়া হল রুট থ্রি আপন ফোর ইন্টু এ স্কোয়ার। ওকে, তো রুট থ্রি আপন ফোর ইন্টু এ স্কোয়ার, এই সূত্রটা সৃষ্টি হয়েছে কিভাবে? আমরা ধীরে ধীরে এই চ্যানেলের মধ্যে অ্যাডভান্স ম্যাথের মধ্যে জিওমেট্রিও আসবে। তো এই সূত্রটা কি করে তৈরি হলো? দেখো, এনি কাইন্ড অফ ট্রায়াঙ্গেল, যে কোনো ধরনের ত্রিভুজের সূত্র হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এই হলো যে কোনো ধরনের ত্রিভুজের সূত্র। তো একটা জিনিস মনে রাখো যে এই সূত্র থেকে এটা তৈরি হয়েছে। এবার আমি যদি বলি যে হাইট মানে কি, তাহলে হাইট হাইটের সূত্র কি? হাইটের সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু এ, রুট থ্রি আপন টু ইন্টু এ, এটা হলো হাইটের সূত্র ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইটের সূত্র হলো এটা। কিভাবে বের করতে হয় আমরা পরবর্তী সময় যখন ডিটেলস ক্লাস করব তখন সেখানে শিখে নেব। ওকে, তো এটা হলো হাইটের সূত্র। তো দেখো, এই হাইটের সূত্র যদি আমি এখানে পুট করি তো কি দাঁড়ায়? দেখো, তো এইটা সমান সমান তুমি কি বলছো, এটা সমান সমান বলছো রুট সিক্স। তো কারণ হাইট তো তোমাকে দেওয়া রয়েছে, তো এটা সমান সমান রুট সিক্স বলছো। তো আমি এখানে এর মান যদি চাই তো এর মান কি হয়ে যাবে? এর মান হয়ে যাবে, এইটাকে এ পাশে পাঠিয়ে দেব, তাহলে যাবে রুট সিক্স ইন্টু টু আপন রুট থ্রি। তো এখানে এর মান কি পেয়ে গেলাম? এর মান পেয়ে গেলাম টু রুট সিক্স আপন রুট থ্রি। ওকে, এটা পেয়ে গেলাম এ এর মান। এবার এইটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তার এই বাহু এ, এই বাহু এ, এই বাহু এ, আর এইটা হলো তার হাইট। ওকে, তো এই ক্ষেত্রে যদি আমি এই ফর্মুলাকে কাজে লাগাই, হাফ ইন্টু বেস, বেস কত হলো এ, এর মান কত পেয়েছি, এই যে টু রুট সিক্স আপন রুট থ্রি ইন্টু হাইট, হাইট আমি কত পেয়েছি, আমাকে এক্সামিনার গিভেন করে দিয়েছে এটা রুট সিক্স। ওকে, তো এখানে আমি কত পেয়ে গেলাম, দেখো এই দুই দিয়ে এই দুই ক্যান্সেল আউট হলো, তাহলে এখানে রুট সিক্স ইন্টু রুট সিক্স মানে সিক্স আপন রুট থ্রি। মনে রাখবে নিচে রুট যেন না থাকে, তাই আমি রুট কাটার জন্য ওপরে এবং নিচে উভয় জায়গায় রুট থ্রি দিয়ে গুণ করে দিলাম, তাহলে ওপরে হয়ে গেল আমার সিক্স রুট থ্রি আর নিচে হয়ে গেল রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে থ্রি, তিন দিয়ে এটাকে কাটলে হয়ে গেল টু, সো দ্য আনসার ইজ টু রুট থ্রি। ক্লিয়ার? সো উত্তরটা হয়ে গেল টু রুট থ্রি, অর্থাৎ 37 দাগের উত্তর এ। না বুঝলে আর একবার ভিডিওটি রিভাইন্ড করে দেখো, ঠিক আছে? আর এই ধরনের অঙ্ক পুরো চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিটলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমরা ধীরে ধীরে এগুলো সব শিখবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রেপোজিশন, যেসে কি অস্ট্রিস প্রেফার রিং রানিং ড্যাশ ফ্লাইং। প্রেফার মানে পছন্দ করা, লাইক যেমন একটা শব্দ, তো লাইক আর প্রেফার সিমিলার, বাট প্রেফারের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসে যেটা হলো টু। সো আনসার সি, অপশন সি ইজ দ্য আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, নাম্বার সিরিজের একটা কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন এটা। দেখো এইখানে এই কমা, এইখানে যে কমা দিয়ে ঘেরা রয়েছে, কমা ঘেরার মানে হচ্ছে যেখানে গুণের রিলেশন রয়েছে গুণ। তো আমরা যদি দেখো এটাকে একটু ভাঙাই তাহলে অঙ্কটা বুঝতে পারবে যে অঙ্কটা আসলে কি হচ্ছে। দুই ওকে, দুই আর একে তিন বাই দুই, তাহলে প্রথমটাকে ভাঙিয়ে পেলাম থ্রি বাই টু ইন্টু, তিন ওকে তিন আর একে চার বাই তিন, চার বাই তিন ইন্টু, এটা চার ওকে চার আর কে পাঁচ বাই চার। এভাবে গুণ করতে করতে এর আগেরটা যেটা হবে এইখানে, অর্থাৎ এইখানে ঠিক এর আগেরটা যে সংখ্যাটা সেটা নিশ্চয়ই এরকম লেখা রয়েছে, ওয়ান প্লাস ওয়ান আপন এইটটি সেভেন, এরকম লেখা আছে কি না নেই? আছে, তাহলে সাতাশি ওকে সাতাশি আর একে অষ্টআশি বাই সাতাশি, এরকম লেখা আছে, তাহলে নিশ্চয়ই এখানে লেখা আছে অষ্টআশি বাই সাতাশি ইন্টু। এইবার এটাকে দেখো, এটাকে অষ্টআশি গুণ এক,
অষ্টআশি অষ্টআশি প্লাস 89 upon 88 এই সিরিজের মধ্যে এবার দেখো কাটছে কোনটা কোনটা প্রথমটা লাস্টের নিচেরটা প্রথমটার উপরেরটা দ্বিতীয়টার নিচেরটা তো এইভাবে করতে করতে দেখো এইখানেও যারা আসবে এইখানেও যারা আসবে সেই এইখানে এসেও কিন্তু এইটা আর এইটা কেটে গেল এইটা আর এর আগে কিছু একটা আছে ওখানে কেটে যাবে এইটা এটা কেটে গেল অর্থাৎ কিনা আমরা যেটা রেজাল্ট পেলাম সেই রেজাল্টটা পেলাম অর্থাৎ শেষেরটার উপরেরটা এবং শুরুরটার নিচেরটা অর্থাৎ 89/2 এটা আমরা পেলাম তো 89/9 মানে 2 মানে কি 44.5 আনসার সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার ওকে চলো নেক্সট কোশ্চেন বলছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল আমরা সবাই জানি এখানে বেশি কিছু বলার দরকার নেই ওকে বলছে প্রশ্নবোধক স্থানে কি বসবে প্রশ্নবোধক স্থানে ইউএমএন এইটা বসবে ইউএমএন এইটা কারেক্ট আনসার হবে অপশন বি ওকে রিজনিং পার্টটা দেখে নেবে ভালো এটা বলতে গেলে অনেকটা টাইম লাগবে এবং এবিসিডি আঁকতে হবে অত সময় নষ্ট করছি না তোমরা একটু দেখে নিও ওকে চলো গুড কোশ্চেন এরপর একটা প্রশ্ন দিয়েছে যে 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ 25% হবে খুব ভালো দেখো 20 লিটার জলের মধ্যে মিল্ক আছে অ্যান্ড ওয়াটার আছে আমি ধরলাম মিল্ক বলছে যে এখানে 10% জল তো 10% হয় 2 লিটার তো 2 লিটার জল আছে এবং 18 লিটার মিল্ক আছে ঠিক আছে এবার বলছে কতটুকুন জল মেশালে জলটা মেশাতে বলেছে কতটুকুন জল মেশালে এই কমপ্লিট মিশ্রণে অর্থাৎ কমপ্লিট মিশ্রণ কি হয়ে যাবে 20+ কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে কারণ তুমি জল মেশালে এটাও তো বাড়বে তো 20+ এতে কি হবে না এখানে মিল্ক আর ওয়াটার যেটা হবে ওয়াটার হয়ে যাবে 25% আর মিল্ক হয়ে যাবে 75% বোঝা গেল তো এই অঙ্কগুলো জেনারেলি অপশন ইউজ করে করলে বেটার হয় কিভাবে অপশন ইউজ করছো দেখো আমি প্রথমে আমার প্রথম অপশনটাই ধরছি 4 দেখো আমি কি করছি এই 2 লিটার জল ছিল আগে এখন যদি 4 লিটার আমি অ্যাড করি এর সঙ্গে 2 এর সঙ্গে তাহলে টোটাল মিশ্রণ আমার কত হয়ে যাচ্ছে 4 লিটার যোগ করার সঙ্গে সঙ্গে 20 আর যোগ 4 24 লিটার হয়ে যাচ্ছে 24 লিটার মিশ্রণে আমার দুধ তো 18 লিটারই থাকছে দুধ তো আমি মেশাচ্ছি না তাই যতটুকুন ততটুকুনই থাকছে কিন্তু এখানে আমার যদি 4 লিটার মেশাই জল তাহলে জল কত হয়ে যাচ্ছে 2 লিটার আর তার সঙ্গে যোগ হলো 4 লিটার মানে 6 লিটার ওকে তাহলে এবার আমরা দেখব যে 24 লিটারের 25% 6 হয় কিনা তো 24 এর কত পার্সেন্ট দেখব 25% 24-25 দিয়ে কাটলে 4 হয় 4 দিয়ে কাটলে 6 হয় হয়ে গেল সো অপশন এ আমাদের আনসার হয়ে গেল আর দেখার দরকার নেই ওকে না বুঝলে আরেকবার দেখো সো এটার উত্তর হবে 4 লিটার তারপরে প্রশ্ন মৌসিন রাম জায়গাটি মৌসিন রাম হচ্ছে একটা গ্রাম এই গ্রামটা মেঘালয়ে রয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন এটা খুব ভালো প্রশ্ন বলছে যে বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট অর্থ দ্বিগুণ হয় দেখো প্রিন্সিপাল আমি ধরলাম পি টাকা তো এসআই আর আমার অ্যামাউন্ট দেখো অ্যামাউন্ট কত হবে আমার 2p কেন কারণ অ্যামাউন্ট আমার দ্বিগুণ হয়ে গেছে তাহলে এখান থেকে এসআই বলা কষ্ট কি এসআই হবে কি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল তো 2p থেকে p মাইনাস করে দিলে একটা p থাকবে তো আমরা সূত্র জানি যে এসআই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর আপন 100 মানে প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট আপন 100 এটা সমান সমান এসআই তো এসআই আমার পি প্রিন্সিপাল আমার পি টাইম হলো আমি জানি না টাইমটা আমাকে বের করতে হবে রেট হলো 12% আপন 100 তো পি পি ক্যান্সেল আউট তো টি সমান সমান এই দুটো ওপাশে গিয়ে উল্টে যাবে তো টি সমান সমান 100/12 হয়ে যাবে কাটাকাটি যখন করছি 4 দিয়ে 25 4 দিয়ে 3 3 দিয়ে টেকে যখন কাটছি
8 আমি কমপ্লিট পাচ্ছি, 3 আটা 24, তারপরে পাচ্ছি 1/3, 1/3 এটাকে মাস হিসাবে পেলাম, বছর বানিয়ে দেব বা মাস বানিয়ে দেব যখন তখন হয়ে যাবে কি 4, তো 8 বছর 4 মাস উত্তর, অর্থাৎ অপশন ডি কারেক্ট আনসার, 8 বছর 4 মাস, ওকে 8 বছর 4 মাসে 12% সরল সুদের আছে, কোনো টাকা তার দ্বিগুণ হয়ে যাবে, ওকে। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নটা দেখো, এখানে ফ্লাওয়ারের কোড, আচ্ছা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করবে সেটা হলো যে ABCD এর সিরিজ যেভাবে লিখতে হয় A B C D E F G H I Z K L M, এই এবারে নিচে থেকে উল্টো দিক থেকে লেখা শুরু করো, N O P Q R S T U V W X Y and Z, ওকে। এবার দেখো খুব ইজিলি মিলবে ফ্লাওয়ারের সাথে, দেখো ফ্লাওয়ার আর এটা সেম সেম এক কোড, তাহলে এফ হবে ইউ এর সাথে রিলেটেড, কিভাবে হচ্ছে দেখো এফ এর ঠিক নিচে কে ইউ, এফ এর সঙ্গে ইউ এর রিলেশন, এল এর সাথে ও, এল এল এর ঠিক নিচে কে ও এর রিলেশন, তারপর বলছে ও ও সাথে এল এর রিলেশন, দেখো ও এখানে ওল এর ও এর অপোজিটে দেখো এল রয়েছে, তার মানে ওপর নিচে ওপর নিচে এই কানেকশনে চলছে, এর ওপর নিচে দেখো এফ এর ওপর নিচে কে রয়েছে ইউ, ইউ আগে আসবেই, দেখো এইটুকুন করলে আমার উত্তর পেয়ে গেলাম, কিন্তু সি আর আমার করার দরকার নেই, পরীক্ষার হলে এইটুকুন মিললেই যথেষ্ট, তবুও প্রমাণ করে দেখো এম এর সোজাসুজি নিচে কে আছে এন, তো ইউ এর পরে আসবে এন, তারপর আর এর অপোজিটে কে আছে দেখো তো আর, আর অপোজিটে আছে আই, তো এরপরে আসবে আই, এরপরে জে এর অপোজিটে কে আছে, জে এর অপোজিটে কিউ, তারপরে আছে ইউ, তারপরে ই, সো দিস ইজ আওয়ার কারেক্ট আনসার, ওকে। নেক্সট 46, চুজ দ্য কারেক্ট প্রভার্ব, কারেক্ট প্রভার্ব এটাও একটা ইডিয়মস, তো আমরা একদম প্রথমটাই করো আর বেশি পড়ার দরকার নেই, বার্কিং ডগস সেলডম বাইট, মানে ডাক যে কুত্তগুলো ডাকে বেশি, ডাকা কুকুর কামড়ায় কম, আমরা বলি তো প্রবাদ বাক্যে যে কুকুর ডাকে বেশি সে কুকুর কামড়ায় কম, তো বার্কিং ডগস সেলডম, সেলডম মানে কদাচিত, মানে কখনো কখনো, মানে খুব রেয়ার, তো বার্কিং ডগস সেলডম বাইট, সো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন, মেগাস্থেনিস রচিত ইন্ডিকা গ্রন্থে, গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়, মৌর্য বংশ, চন্দ্রগুপ্ত মৌর্যের সভাকবি ছিলেন মেগাস্থেনিস, গ্রিক দূত মেগাস্থেনিস, ওকে, সো মৌর্য বংশ ইজ দ্য রাইট আনসার। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছে, হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর ফর অ্যান আফটারনুন ন্যাপ, আফটারনুন, দেখো আমরা বাঙালিরা এটা তো অবশ্যই জানা উচিত, কারণ ভারতবর্ষে বাঙালিরাই দুপুরবেলা খাওয়া শেষে ঘুমোয়, যাকে বলা হয় ভাত ঘুম, অর্থাৎ দুপুরবেলা কটা খাওয়া দাওয়া করে ঘুমানোর স্বভাব একমাত্র বাঙালিদেরই আছে, অ্যান আফটারনুন ন্যাপ, ন্যাপ মানে ঘুমানো, মনে রেখো ন্যাপ মানে ঘুমানো, তো এখানে উত্তর যেন স্লাম্বার করে দিও না, স্লাম্বার মানেও ঘুম, ওকে, স্লাম্বার মানেও ঘুম, কিন্তু অ্যান আফটারনুন স্ন্যাপকে বলা হয় সিএসটা, অ্যান আফটারনুন ন্যাপকে কি বলা হয় সিএসটা, এটা একটা লেটিন ওয়ার্ড, ওকে, সো রাইট আনসার সিএসটা নাকি স্লাম্বার, আমি দেখেছি আমার কতগুলো পরিচিত জনেরা ওরা করে এসেছে স্লাম্বার, বাট রাইট আনসার হবে সিএসটা, ওকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে প্রশ্ন করছে যে 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে, এই অঙ্কের জন্য আমি আমার অফলাইন ক্লাসে এপিজ এডুকেশন বগুলাতে যেটা শেখাই সেটা হলো যে একটা জিনিস মনে রাখবা, এম ওয়ান ইন্টু ডি ওয়ান ইন্টু এইচ ওয়ান আপন ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু এম টু ইন্টু ডি টু ইন্টু এইচ টু আপন ডাব্লিউ টু, এম ফর ম্যান, ডি ফর ডে, এইচ ফর আওয়ার, ডাব্লিউ ফর ওয়ার্ক, তো কতজন লোক কত দিনে কত ঘন্টা করে কাজ করে কিছু একটা কাজ করে, তো এতজন লোক অতদিন করে অত ঘন্টা করে কত কাজ করবে, এরকম প্রশ্ন যেগুলো হয় টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন, এটা টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন রিলেটেড, এটা টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড কোয়েশ্চেন, টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড কোয়েশ্চেন, এই চ্যানেলে সমস্ত বিষয়গুলোকে পড়ানো হবে খুব ভালোভাবে, ওকে।
সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আবারও অনুরোধ করছি। চলো আগে বাড়ি। তো এই সূত্রকে ফর্মুলা আমি যখন ফেলছি, দেখো এম ওয়ান মানে 25, ডি ওয়ান মানে 4, আর এইটা কিন্তু ওয়ার্কের মধ্যে পড়বে। দেখো এটাকে ঘন্টা তুমি বলতে পারো না, এইচ মানে ঘন্টা, কিন্তু এটা কাজের মধ্যে পড়বে। 810 ইকুয়াল টু, দেখো এইটা 12 জন লোক। তো নেক্সট কি হলো, এম টু আমার 12, আমার ডি টু হলো 15, আর আমার ওয়ার্কটাই হলো কোয়েশ্চেন মার্ক এটা। তো এখান থেকে ক্যালকুলেট করো, এবার হয়ে যাবে 4 দিয়ে এটাকে কাটলে হয় 3, আচ্ছা এই 5 দিয়ে এটাকে কাটলে হয় 3, 5 দিয়ে এটাকে কাটলে হয় 5, 5 দিয়ে এটাকে কাটলে হয় 5, 5 কে 5 থাকে 3, 5 6 30, 5 দুগুণে 10 162। ওকে, এবার এই এই কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ এখানে যদি আমি কোয়েশ্চেন মার্কে এক্স লিখি, তো এক্স সমান সমান হয়ে গেল 162 ইন্টু 3 ত্রিককে 9। তো উত্তর কত, 9 দুগুণী 18, 9 দুগুণী 18, 8 হাতে 1, 6 নং 54, আর একে 55, 5 হাতে 5, 9 একে 9 5 14, অর্থাৎ 1458 টাকা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে চলো নেক্সট। গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম হলো সুন্দর পিচাই, সবাই জানে। নেক্সট, চুজ দ্য কারেক্ট প্রভাব, এটা একটা ইডিয়াম, ভালো সুন্দর সুন্দর ইডিয়াম করেছে। দেখো আই স্টিচ ইন টাইম সেভস 9, এটাই সঠিক, আর পড়া দরকার নেই। দেখো ইডিয়ামস গুলো যেভাবে এখানে ব্যবহার করা হয়েছে, এটা একটা ইজি ওয়ে টু আস্ক আ কোয়েশ্চেন। ওকে, এই এইভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা একদমই উচিত নয়, এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করলে স্টুডেন্টরা বেশিরভাগই ঘাবড়ে যায়, কারণ ইডিয়মস এর আমরা যেভাবে পড়েছি সেটা হলো একটা ইডিয়মস দেওয়া থাকে, তারপরে তার কিছু মিনিং অপশন ওয়াইজ দেওয়া থাকে। ওকে, কিন্তু এখানে সেই সিস্টেমটা নেই, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখছি জিজ্ঞাসা করে বসেছে যে সঠিক ইডিয়ম কোনটা, সঠিক ইডিয়ম কোনটা, এটা দেখছি। তো সঠিক ইডিয়ম কোনটা এটা দেখার জন্য কিন্তু এটা খুব, এটা একটা ইজি ওয়ে টু আস্ক আ কোয়েশ্চেন। ওকে, এইভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করলে ছাত্রদের বিরাট সমস্যার মধ্যে পড়তে হয়, তবুও যাদের পড়া থাকে তাদের পক্ষে তো খুবই ভালো। তো যাই হোক, স্টিচ ইন টাইম সেভস 9, কথাটার অর্থ হলো এই, এটা সঠিক একটা ইডিয়াম, বাদ বাকিগুলো একটাও সঠিক নয়। এটার মানে কি জানো তো, এটার মানে হলো স্টিচ ইন টাইম, সময়ের একটা সিলাই সেভস 9, তোমার অনেক 9 কে রক্ষা করে দেবে। মানে কি, ধরো তোমার কাছে একটা ব্যাগ বা একটা বস্তা রয়েছে, ঠিক আছে, এই বস্তাটার মনে করো যে এখানে একটা ফুটো আছে, তো এই বস্তার মধ্যে তুমি মনে করো ধান বা চাল বা গম কিছু একটা ভরলে, এর মধ্যে এই ফুটোটা দিয়ে আস্তে 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 পড়ছে, পড়তে পড়তে তুমি মনে করো কিছুদিন যাওয়ার পরে দেখলে যে তোমার বস্তার প্রায় 25% খালি হয়ে গেছে, তখন তুমি কি করছো, আবার পেছনে গিয়ে সেগুলো কোড়ানো, কোড়া মানে কোড়াতে শুরু করেছো, সেগুলোকে কালেক্ট করছো। তো এই জন্য এটা বলা হয় যে স্টিচ ইন টাইম, সময়ের মধ্যে তুমি যদি এই বস্তাটিকে একটু সেলাই করে দিতে, ইট সেভস 9, এটা তোমার জন্য 9 অঙ্কের কোন একটা কাজকে সেভ করে দিত। বোঝা যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছো ইডিয়মসটা এটুকুমই। তো স্টিচ ইন টাইম সেভস 9, এটা কারেক্ট একটা ইডিয়মস। ওকে, মিতিন মাসির স্রষ্টালে কোন লেখিকা, মানে আমরা এটা বাংলা একটা আর্ট ফিল্ম দেখেছিলাম না, কোয়েল, রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল, হ্যাঁ ওই তো অ্যাক্টিং করেছিল। চলো, সুচিত্রা ভট্টাচার্যের একটা উপন্যাস মিতিন মাসির, মিতিন মাসি, মিতিন মাসি তিনি লিখেছিলেন, মিতিন মাসি, সুচিত্রা ভট্টাচার্য, রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, কোন সংখ্যা হতে ধার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। অঙ্কটাকে বহুভাবে করা যায়, বহুভাবে, তবু আমি শর্ট ভাবে যেটা মানে করছি সেটা দেখো, আমি ধরলাম সংখ্যাটি x, x এর থেকে আমি 40% মাইনাস করছি, তার মানে আমার ছিল 100%, মাইনাস করে দিলাম 40%। ওকে, কিসের উপরে, 100% এর মধ্যেই। তো এটা আমি পেয়ে গেলাম কত, 300। তো রেজাল্ট কি দাঁড়ালো, x ইন্টু 60/100 ইকুয়াল টু 300। তো এটা দিয়ে কাটলে এখানে কত হবে, 5 হবে, তো x ইকুয়াল টু এই 100 উপরে গিয়ে গুণ হয়ে যাবে 500, রাইট আনসার হয়ে যাবে, সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট, এইটা দেখো ইডিয়াম, এটাও খুব ভালো দিয়েছে। আমরা একটা কথা বলি, শেষ ভালো যার, সব ভালো তার, তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, যা শেষ হয় ভালোভাবে তার সব কিছু ভালো হয়। তো শেষ ভালো যার, সব ভালো তার, এই হলো সেই ইডিয়াম,
অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। ওকে চলো নেক্সট। পঞ্চানত্ব বলছে যে কোয়েশ্চেন এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 55। দেখো এই সমস্ত কোয়েশ্চেন গুলোতে এই যে রেশিও দেয়া হলো, এই রেশিওর পরে যেহেতু রেসপেক্টিভলি ব্যবহার করা নেই, রেসপেক্টিভলি মানে ইংরেজিতে অঙ্ক করলে এই জন্য সুবিধা হয় বেশি বাংলার তুলনায়, এইখানে যেহেতু রেসপেক্টিভলি ইউজ করা নেই, তার মানে এই চারটা বি এরও হতে পারে, এই তিনটা এরও হতে পারে। এটা যে এ আর বি এর রেশিও তা কিন্তু কখনো মানবে না। এ আর বি এর যদি রেশিও হতো তাহলে এখানে কিন্তু রেসপেক্টিভলি বা পরপর বা পরস্পর কথাটা ব্যবহার করা থাকতো। ওকে চলো আমরা দেখার চেষ্টা করি অঙ্কটা কি হবে। আচ্ছা এই ধরনের অঙ্কগুলোতে আমি অপশন চয়েস করে অঙ্ক করতে বেশি পছন্দ করি। যদি ডিটেলসে জানতে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ধীরে ধীরে আমরা এই বিষয়ে পড়াশোনাগুলো শুরু করব এই চ্যানেলে, কথা দিচ্ছি। ওকে চলো। তো এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। তো এ আর বি এর এখন যদি বয়স আমি যোগ করে দিই তাহলে এ আর বি এর বয়স হয়ে যাবে 55 বছর। কিন্তু ঘটনা হচ্ছে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত। তো দেখো আমি আর তাদের বর্তমান বয়স জিজ্ঞেস করেছি। আচ্ছা আমি ধরলাম এখানে দিদাগ উত্তর হবে, এটা সবাই জানে, কিন্তু মনে করো আমি এই এ দাগটাকে ধরছি, এ দাগটাকে যখন যোগ করলে আমি কত পাচ্ছি 65। তো এটা আমার উত্তরে থাকবেই না, এটা আমি প্রথমেই কেটে দিলাম, এটা থাকবে। কিন্তু একটা কথা বলো, এখান থেকে যদি তুমি দেখো এটা বর্তমান বয়স যদি হয় তাহলে এর থেকেও 10 কমবে, কত হবে 21। এর থেকেও 10 কমবে, এটা কত হয়ে যাবে তাহলে 14। তো এটা রেশিও করলে কি দাঁড়ায়, 7 দিয়ে করলে 7 দুগুণী 14 3 7 21 2:3। কিন্তু রেশিওটা হওয়া কত লাগবে 4:3 নাকি 2:3। ওকে আচ্ছা এটা যদি আমি ধরি, এটা থেকে 10 কমলে এটা হবে 13, এটা থেকে 10 কমলে এটা হবে 22। এদের কোনো রেশিওই হয় না 13 আর 22 এর। ওকে কিন্তু এইটা দেখো, এইটার থেকে 10 কমলে থাকবে 20, এটার থেকে 10 কমলে থাকবে 15। এখান থেকে রেশিও করলে 5 দিয়ে কাটলে 3 5 15, 4 5 20, 3:4। আমি এই জন্য পূর্বেই বলে নিয়েছি যে রেশিও এখানে 4টা বি এর রেশিও, 3টা এ এর রেশিও হবে। এখানে যেহেতু রেসপেক্টিভলি কথাটা বা পরস্পর কথাটা ব্যবহার করা নেই বা ক্রমানুযায়ী কথাটা যেহেতু ব্যবহার করা নেই তাই এই রেশিওটা চেঞ্জ হতে পারেই, তাই এখানে দেখো 3 আর 4 এসছে। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। ঠিক আছে চলো গো ফর নেক্সট। চলো পি এন ঠাকুর কার ছদ্মনাম, সবাই জানে রাসবিহারী বসু, বলার কিছু নেই। পি এন ঠাকুর ছদ্মনাম রাসবিহারী বসুর। চলো নেক্সট। আচ্ছা ইন্ডিপেন্ডেন্স এর সঠিক বানান জিজ্ঞেস করা হয়েছে। দেখো ইন্ডিপেন্ডেন্স এর মধ্যে প্রথম কথা তো এ নেই, আই নেই, আচ্ছা এস তো নেই নেই, তো এটাও গেল, আর আই নেই বললাম যা তাই। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স এর মধ্যে আই থাকবে না, ই থাকবে না, এস আর মানে এস থাকবে না। ওকে এই কটা জিনিস যাতে না থাকে সেটা খেয়াল রাখবে। সো অপশন এ ইজ দ্য আনসার, আই এন ডি ই পি এন ডি ই এন সি ই, দিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো রবি শস্য, অর্থাৎ কি যে রবি ক্রপ আমাদের ভারতবর্ষে বোনা হয় সেটা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে বপন করা হয়, এটা একদম রাইট। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে রোপণ করা হয় রবি শস্য, অর্থাৎ শীতকালীন ফসল সেপ্টেম্বর অক্টোবর মাসে রোপণ করা হয়। অনেকে জুন জুলাই করছো, জুন জুলাই একদম করবে না, জুন জুলাই উত্তর হবে না, সেপ্টেম্বর থেকে অক্টোবর ইজ দ্য কারেক্ট আনসার। ওকে সেপ্টেম্বর থেকে অক্টোবর ইজ দ্য কারেক্ট আনসার। তো চলো ওকে হ্যাঁ সেপ্টেম্বর থেকে অক্টোবর কারেক্ট আনসার। নেক্সট তো এটা একটা সুন্দর রিজনিং দিয়েছে, রিজনিংটা দিয়েছে দেখো এখানে যেটা করেছে সেটা হচ্ছে 2 9 28 এর পরে কোন সংখ্যাটি আসবে। দেখো 1³ + 1=2, তারপর 2³ + 1=9, 3³ + 1=28, তো এখানে 100% 4³ + 1=65 হবেই হবেই, 4³ = 64 + 1=65, অপশন সি ইজ ইউর কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে যে
appropriate word বা preposition use করতে হবে we shall discuss the matter dash a cup of tea দেখো we shall discuss the matter যদি তুমি on use করো যদি তুমি on use করো যে we shall discuss the matter on a cup of tea এর মানে তুমি এক কাপ চা নিয়ে আলোচনা করবে তো তুমি তো এক কাপ চা নিয়ে আলোচনা করবে না সো অন উত্তর হবে না উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার বিফোর আ কাপ অফ টি মানে আমরা এক কাপ চা খাওয়ার আগে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তুমি বলছো কোন একটা ব্যাপার নিয়ে তো চা খাওয়ার আগে এই সমস্ত এক্সট্রা ইনফরমেশন তোমার দেওয়ার কোনো দরকার নেই চা খাওয়ার আগে তুমি আলোচনা করবে এই কথাটা বলার কোনো দরকার নেই ওকে কিন্তু এই কথাটির সঙ্গে দিস উইল বি দি রাইট মিনিং উইথ ওইখানে উইথ ব্যবহার করবে কারণ উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার উইথ আ কাপ অফ টি আমরা বিষয়টি এক কাপ চা খেতে খেতে আলোচনা করব এইটা হবে সঠিক আনসার ওকে সো ইউজ উইথ নাকি অন বিফোর অ্যান্ড ওভার ওকে সো অপশন সি উইথ ইজ দ্য কারেক্ট আনসার চলো কোয়েশ্চেন করেছে যে দেখো এইগুলো কি করে করতে হয় দেখো টু ফাইভ সিক্স সমান সমান লিখবে ইউ আর গুড ওকে তারপরে আছে কি ছয় তিন সাত মিন্স উই আর ব্যাড ওকে তাহলে তারপরটা আছে কত থ্রি ফাইভ এইট ইকুয়াল টু কি আছে গুড অ্যান্ড ব্যাড গুড অ্যান্ড ব্যাড জিজ্ঞেস করেছে কি তাহলে অ্যান্ড এর কোড কি অ্যান্ড এর কোড কত দেখো এখানে টু ফাইভ সিক্স ইউ আর গুড এই ইউ আর গুড এর কোন একটা কোড এরকম হবে তো দেখো একটা কথা এইখানে এই দুটো লাইনের মধ্যে প্রথম লাইন আর দ্বিতীয় লাইনের মধ্যে কমন কোন শব্দ আছে দেখো তো কমন আছে আর তাই না এ আর ই আর আর কমন আছে এইবার এই দুটো লাইনের মধ্যে কমন কি আছে দেখো তো এদের মধ্যে দেখো এখানেও ছয় কমন আছে এইখানেও ছয় কমন আছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট আর মানে হলো ছয় আর মানে কি ছয় ওকে এবার এই দুটো লাইনের মধ্যে কি কমন আছে দেখো তো এই দুটো লাইনের মধ্যে ব্যাড ব্যাড কমন আছে তো এই দুটো লাইনের মধ্যে কি কমন আছে দেখো তো তিন 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 কমন আছে না তিন আর তিন কমন আছে তো ব্যাড এর মানে তিন হবেই হবে বোঝা যাচ্ছে এবার দেখো ইউ উই গুড গুড প্রথমটা আর দ্বিতীয়টার মধ্যে কমন আছে না গুড তো প্রথমটা এই লাইনের মধ্যে এই লাইনে কমন কোনটা পাঁচ পাঁচ তো এখানে পড়ে থাকলো কি অ্যান্ডের সাথে খালি অ্যান্ড পড়ে থাকলো তার মানে গুড পাঁচ হয়ে গেল তো অ্যান্ড হয়ে গেল এইট সো এইট ইজ দ্য কারেক্ট আনসার ওকে নেক্সট সো বলছে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট মনে রাখবে অ্যাকিউজড এর পরে অলওয়েজ অফ বসে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেফট লোকটিকে চোরের অভিযোগ দেওয়া হয়েছিল মানে চুরির অভিযোগ দেওয়া হয়েছিল লোকটিকে চুরির অভিযোগ দেওয়া হয়েছিল অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত করা অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত করা আর কনভিক্টেড অফ কনভিক্ট অফ মানে শাস্তি দেওয়া বা দোষী সাব্যস্ত হওয়া কনভিক্ট অফ মানে দোষী সাব্যস্ত হওয়া অ্যাকিউজড অফ মানে কারো বিরুদ্ধে অভিযোগ আনা ওকে নেক্সট আর এই বছরের মেইন পরীক্ষার কোয়েশ্চেন এতটা কঠিন হবে কনস্টেবল পরীক্ষার জন্য আমরা কেউই কল্পনা করতে পারিনি সত্যি বলছি খুব হার্ড লেভেলের কোয়েশ্চেন হয়েছে তাই এই এই আমরা এর শেষে আমাদের কাট অফ কত হতে পারে সেটা নিয়েও একটু আলোচনা করব আমি তো দেখো বিখ্যাত অ্যাথলেটি স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা মনে রাখবে স্বপ্না বর্মন জলপাইগুড়ি জেলার বাসিন্দা জলপাইগুড়ির ঘোষপাড়াতে এই মহিলা মেয়েটির জন্ম হয় ঘোষপাড়া ঘোষপাড়া মানে যারা উত্তরবঙ্গের লোক যারা জলপাইগুড়ির লোক যারা ঘোষপাড়ার লোক তাদের কাছে তো একদম এটা মধুর মতন প্রশ্ন ছিল জলপাইগুড়ি ওকে তো অ্যাথলেটি স্বপ্না বর্মনের জন্ম হয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় চলো নেক্সট পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় জন্ম হয়েছে ওকে কোথায় গেল জলপাইগুড়ি চলো
তারপর বলছে যে এখানে ওকে সরি একটু কল এসেছিল একটা এখানে যদি প্লাস এর অর্থ মাইনাস হয় মাইনাসের অর্থ গুণ হয় ভাগের অর্থ যোগ হয় এবং গুণের অর্থ যদি ভাগ হয় তাহলে এদের রিলেশন কি হবে বলো দেখো সরল মতন পাতিয়ে নাও আগে 10 10 এর পরে কি আছে গুণ তো গুণের অর্থ কি হবে ভাগ তো বসিয়ে দাও গুণের অর্থ ভাগ 5 বলছে ভাগের অর্থ যদি যোগ হয় তো বসিয়ে দাও যোগ 3 বিয়োগের অর্থ যদি গুণ হয় বসিয়ে দাও গুণ 2 যোগের অর্থ যদি বিয়োগ হয় বসিয়ে দাও 3 ওকে এবার আমরা কি জানি সরল অঙ্কে ভাগ সবার আগে করতে হয় তো এখানে ভাগ করলে কত পেয়ে গেলে 5 থেকে 5 দিয়ে 10 কে ভাগ করলে কত হয় 2 যোগ আচ্ছা এবার যোগ বসাও তারপরে গুণের কাজ করতে হয় 3 দুগুণী কত 6 তারপরে 3 বিয়োগের কাজ 6 আর 2 এ কত 8 8 এর থেকে 3 বাদ গেলে উত্তর হয় 5 সো 5 ইজ দা কারেক্ট आंसर ওকে চলো নেক্সট 64 হলো ভিডিও অনেক লম্বা হচ্ছে কিছু করার নেই বলছে কোন খাল প্রশান্ত মহাসাগর অর্থাৎ প্যাসিফিক ওশান এন্ড আটলান্টিক ওশান কে কোন খাল সেপারেট করে তো পানামা খাল একদম সহজ পানামা খাল মনে রাখবে পানামা খাল প্যাসিফিক ওশান এন্ড আটলান্টিক ওশান কে সেপারেট করে ওকে ইয়েস দেখো এই রিজনিংটা প্রশ্নপত্রে যে আমি যখন সলভ করছি এটা আমি ভেবে পেলাম না সো এটা আমি বলে দিতে পারবো না তোমরা দেখে নিও তোমরাই জানো চলো ইসরো এর চেয়ারপারসন কে ইসরো চেয়ারপারসন কে সিভন মহান ব্যক্তি কে সিভন আচ্ছা আচ্ছা এই কোশ্চেনটা দেখো 49 এর রুট থেকে বার করলে কত হবে 7 তো এইখান থেকে রুট ক্যান্সেল করলাম 7 হয়ে গেল এই 7 এর সঙ্গে যোগ করলাম যখন হয়ে গেল 36 আর 36 কে রুটের আন্ডারে আনলে কত হয়ে যায় এটা 6 এই 6 এর সঙ্গে যোগ হলে কত হয়ে যায় 25 তো 25 এর রুট করলে আমরা কত পেয়ে যাই 5 তো এতক্ষণ কাটলাম পেয়ে গেলাম 5 5 আর 11 5 আর 11 যোগ করলে কত হচ্ছে ওখান থেকে কত পেলাম 5 ই পেলাম না 5 আর 11 যোগ করলে কত পেয়ে গেলাম আমি 16 তো 16 এর রুট করলে পেয়ে যাই আমরা 4 তো এতক্ষণ কেটে আমরা পেয়ে গেলাম 4 4 আর 5 রুট করলে আমরা কত পেয়ে যাই 9 9 এর মাথায় রুট করলে কত পেয়ে যাই 3 সো 3 ইজ আওয়ার কারেক্ট आंसर চলো নেক্সট প্রশ্ন করছে যে হু রোট স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড দেখো এই কোশ্চেন পারা আমার পক্ষেও সম্ভব নয় এটা আমি নেট থেকে ক্যালকুলেট করেছি উত্তর হবে রবার্ট লুইস স্টিভেনসন মানে এই যে যে WBP কনস্টেবল পরীক্ষায় এই মানের কোশ্চেন যে করবে এটা কেউ ভাবতে পারেনি সো ভেরি হার্ড কোশ্চেন ছিল তবু উত্তর হবে রবার্ট লুইস স্টিভেনসন তো চলো নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত এই ভেরি হার্ড কোশ্চেন খুব হার্ড কোশ্চেন এটা ক্যালসিয়াম কার্বনেট মনে রাখবে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ থাকে 40% 40% সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রিজনিং সুন্দর একটা রিজনিং দিয়েছিল এটা দেখো এটা এই দিক থেকে আসো চারের থেকে এক কম পাঁচ পাঁচের থেকে ও সরি চারের থেকে এক বেশি পাঁচ পাঁচের থেকে এক বেশি ছয় আর এটার কি হচ্ছে উল্টো সিরিজ দুইয়ের থেকে এক কম এক একের থেকে এক কম জিরো তো এখানে জিরো হবে অপশন বি ওকে চলো একটা ন্যারেশন এসছে ন্যারেশন ডাইরেক্ট স্পিচ ইন্ডাক্ট করতে হবে বিরাট সেড দা কমান্ড বুট কম রবি অ্যারাইভড অন মন্ডে বিরাট বলেছিল রবি সোমবারে এসেছিল ওকে তো এটাও পাস্ট এটাও পাস্ট এটা যা পাস্ট হবে এটা তার থেকে বেশি পাস্ট করে দিতে হবে তাহলে বিরাট সেড দ্যাট এটা একদম উত্তর নয় ভুলভাল লাগিয়েছে উত্তর হবে বিরাট সেড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মন্ডে একদম কারেক্ট অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার এইটা অ্যারাইভস হবে না এটা ইজ হবে না সেটা হবে এটা পাস্ট ইনডেফিনিট থাকলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে এটাই নিয়ম ওকে নেক্সট চলো দেখি 73 সুরেশের বয়স কিরণের দ্বিগুণ তাদের বয়সের সমষ্টি 24
সুরেশের বয়স কত? আচ্ছা দেখো অঙ্কটাকে এইভাবে করছি, আমি বললাম যে সুরেশের বয়স, সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ, তাহলে কিরণের বয়স আমি বললাম যে এক্স বছর, তাহলে সুরেশের বয়স হবে টু এক্স বছর। এবার এদের বয়সের সমষ্টি চব্বিশ, তাহলে এদেরকে যদি আমি যোগ করে দিই কত হয়ে গেল থ্রি এক্স, তো থ্রি এক্স মানেই তো চব্বিশ নাকি, তো এক্স মানে কত হয়ে গেল এইট। তো কিরণের বয়স হয়ে গেল আট বছর, এর বয়স হয়ে গেল সিক্সটিন ইয়ার্স। কার বয়স জিজ্ঞেস করছে? সুরেশের বয়স, তো সুরেশের বয়স ষোলো বছর, অপশন এ। সরি, প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? কোয়েশ্চেনটা সত্যি দারুণ কোয়েশ্চেন, তবে একটা জিনিস মনে রাখবে, এটা একটা কনফিউজিং কোয়েশ্চেন। এটাকে কনফিউজিং বলছি এই কারণেই যে মনে রাখবে পিঙ্ক বলের টেস্ট ম্যাচ সর্বপ্রথম অস্ট্রেলিয়াতে শুরু হয়েছিল, অস্ট্রেলিয়ায় সিডনিতে খেলা হয়েছিল, এবং যদি বলে ভারতবর্ষে প্রথম কপথর হয়েছিল, ভারতবর্ষে প্রথম কলকাতাতেই হয়েছিল। তো ভারতবর্ষ বললে ফর ইন্ডিয়া, ভারতবর্ষে প্রথম পিঙ্ক বল দিয়ে টেস্ট ম্যাচ শুরু হয়েছিল ইডেন গার্ডেন্সে, এবং যদি সারা ওয়ার্ল্ড বলে তাহলে সিডনিতে। এবার এটা WBP রিক্রুটমেন্ট বডি জানে এটা কোনটা গ্রহণ করবে, ওয়ার্ল্ড বললে সিডনি, ভারত বললে ইডেন গার্ডেন্স। সরি ফোন আসছে বারবার। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন হলো, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ প্লেন্টি? দেখো প্লেন্টি শব্দের অর্থ হলো প্রচুর, প্লেন্টি শব্দের অর্থ হলো মানে প্রচুর, প্রচুর পরিমাণে থাকা বা প্রচুর, তাই না? তাহলে প্রচুর, দেখো মেনি মানে অনেক, প্রচুর একই সিনোনিম হয়ে যাচ্ছে, অ্যাবান্ডেন্ট মানেও প্রচুর, হিউজ মানেও অনেক প্রচুর, তো এগুলো সব সিনোনিম নিচের তিনটে। ওপরেরটা হলো, ওপরেরটা হলো অপোজিট ওয়ার্ড, হ্যাঁ অ্যান্টোনিম, ইনসাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, পর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট মানে কি অপর্যাপ্ত, অল্প, প্লেন্টির অপোজিট ওয়ার্ড ইনসাফিসিয়েন্ট। ওকে নেক্সট কোয়েশ্চেন, 2019 এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গের উপকূলে আশ্রয় পড়ে? 2019 এর শেষ দিকে পশ্চিমবঙ্গে আশ্রয় পড়ে বুলবুল, বুলবুল আশ্রয় পড়ে নভেম্বর মাসে, নভেম্বর 2019, আর ফণি ঝাড়িয়ে পড়ে এপ্রিল 2019, অর্থাৎ এপ্রিল মাস 2019 এর এপ্রিলে ফণি হয়েছিল, 2019 এর নভেম্বর মাসে, 2000 নভেম্বর মাসে বুলবুল হয়েছিল। তাহলে আমাকে 2019 এর শেষ দিকে যখন বলেছে, তো শেষ দিক নভেম্বর মাস হয়, বুলবুল উত্তর হবে ফোন নয়। ওকে চলো নেক্সট, বলছে যে হুইচ অফ দা ফলোয়িং, হুইচ ওয়ার্ড মিন্স সেম এজ রিফারবিশ? দেখো রিফারবিশ মানে হচ্ছে রিনোভেট করা, রিনোভেট, রিনোভেট মানে কি পুনরায় সংস্কার, পুনঃসংস্কার করা, রিনোভেট করা, রিফারবিশ মানে পুনরায় সংস্কার করা। তো ডিস্ট্রয় মানে ধ্বংস করা, এটা উত্তর নয়, কনস্ট্রাক্ট মানে তৈরি করা, এটা উত্তর নয়, ফেব্রিকেট মানে নকল করা, ফেব্রিকেট মানে নকল করা, এটা উত্তর নয়। সো রিভ্যাম্প আমাদের সঠিক উত্তর হবে, রিভ্যাম্প মানেও রিনোভেট করা, রিকনস্ট্রাক্ট করা, রিনোভেট করা। ওকে রিভ্যাম্প আমাদের সঠিক উত্তর হবে। চলো ভালো প্রশ্ন, প্রশ্ন করেছে যে দুটি, প্রশ্ন করেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য সাত সেন্টিমিটার, ক্ষেত্রফলের পার্থক্য এত, ছোট ব্যাসার্ধ। আচ্ছা এই অঙ্কটা একটুখানি বড় হতে পারে, দেখো যদিও শর্ট কোয়েশ্চেন সর্বভাবে করা যায়, তবু আমি মানে কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো আমি বললাম যে বড় বৃত্তটার রেডিয়াস হলো আর ওয়ান, ছোট বৃত্তটার রেডিয়াস হলো আর টু, তো আর ওয়ান মাইনাস আর টু ইজ সেভেন। এবার এক্সামিনার জিজ্ঞেস বলেছে যে আমাদের ক্ষেত্রফলের ডিফারেন্স এটা বলে দিয়েছে, দেখো তাহলে বড় বৃত্তটির ক্ষেত্রে ক্ষেত্রফল হবে, বড় বৃত্তটির ক্ষেত্রে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস পাই আর টু স্কোয়ার, হ্যাঁ পাই আর স্কোয়ার, আর এটা সমান সমান কত হবে, এটা সমান সমান হবে 1078। ওকে তো এখান থেকে আমার পাই কমন যাবে, এটা বড় বৃত্তের ক্ষেত্রফল, এটা ছোট বৃত্তের ক্ষেত্রফল, এদের থেকে বিয়োগ করলে এটা পাওয়া যায়, এক্সামিনার বলেছে। এখান থেকে আমি যদি পাই কমন নিই, পাই কমন নিলে আমি কি পেয়ে গেলাম, আর ওয়ান তার স্কোয়ার মাইনাস আর টু তার স্কোয়ার, ক্লিয়ার? এইটা সমান সমান 1078। এবার এখান থেকে আমি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেয়ে গেলাম, তো এখান থেকে আমি পাইটাকে ও পাশে পাঠিয়ে দিই,
পাইটাকে যখন ওপাশে পাঠিয়ে দিচ্ছি, ওপরে চলে যাচ্ছে সাত, নিচে চলে যাচ্ছে বাইশ। চলো পাই এখান থেকে কেটে দিলাম। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আর ওয়ান প্লাস আর টু ইন্টু আর ওয়ান মাইনাস আর টু। ওকে, তাই আর ওয়ান আর এটা সমান সমান আমরা কি পাচ্ছি, এই এই সংখ্যাটা আমরা পাচ্ছি এইখানে। তো এখানে আমি ফার্দার লিখছি না। তো আর ওয়ান এইটার এইটার মানে তো আমরা সাত ওপরে বের করে রেখেছি, দেখো এটার মানে আর ওয়ান মাইনাস আর টু মানে সাত, এই যে বের করে রেখেছি। তো এই সাত আর এইখানের সাতটা ক্যান্সেল আউট হয়ে গেল। তো আর ওয়ান প্লাস আর টু এখানে আমরা পেয়ে গেলাম বাইশ, দিয়ে যদি কাটি এগারো দিয়ে কাটো, এগারো দিয়ে কাটলে দুই হয়, এগারো দিয়ে কাটলে হয় হচ্ছে নয় এগারো নিরানব্বই, নয় এগারো নিরানব্বই থাকে কত আট, আট এগারো অষ্টআশি, নয় দিয়ে এটাকে কাটলে হয় ফোরটি নাইন। তাহলে আর ওয়ান দেখো এখানে আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু ফোরটি নাইন। কিছু এই সেটের শুরুতেই আমরা শিখেছিলাম না যে দুটি সংখ্যার যোগফল সাত, দুটি সংখ্যার যোগফল থেকে যদি বিয়োগফল বাদ দিয়ে দেওয়া যায়, উনপঞ্চাশের থেকে মাইনাস সাত করলাম, রেজাল্ট কত পেলাম ফোরটি টু। ফর্টি টু কে সমান দুটো ভাগে ভাগ করলে একটা হয় একুশ আর একটা হয় একুশ প্লাস সাত, অর্থাৎ একটা হবে আঠাশ রেডিয়াস, একটা হবে একুশ রেডিয়াস। তো কি জিজ্ঞেস করেছে, ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত, ছোট বৃত্তটি একুশ, সো একুশ ইজ আওয়ার আনসার। ওকে, নেক্সট, হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, মেসেজ এটা ঠিক নয়, এটা ঠিক আছে, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। ওকে, তো মেসেজ মানে সংবাদ বা বার্তা, মেসেজ মানে সংবাদ বা বার্তা, এটা সঠিক উত্তর। ওকে, নেক্সটে বলছে যে বিমানান কোনটি, অড ওয়ান আউট করতে হবে, বিমানান কোনটি। দেখো এইগুলোর মধ্যে 98 একদম কারেক্ট আনসার হবে, কারণ এটা হলো এই এটা 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 হলো বারোর মাল্টিপল, মাল্টিপলস অফ টুয়েলভ, মাল্টিপলস অফ টুয়েলভ, মাল্টিপলস অফ টুয়েলভ, এটা হলো মাল্টিপল সফটওয়্যার, কিন্তু আটানব্বই বারোর মাল্টিপল নয়, সো আটানব্বইটা হলো অড ওয়ান। ওকে, চলো নেক্সট। তো সরি, ডেভিড লিভস, দেখো এইখান থেকে দেখো এগেনস্ট মানে কি, এগেনস্ট মানে বিপরীতে, মনে রাখবে কোন জায়গায় যদি কোনো বসস্থান হয়, কোনো কিছু রাখা হয়, এগেনস্ট মানে কি বিপরীতে, অর্থাৎ কি না, এই যে যদি এটা একটা যদি ওয়াল হয়, এই ওয়ালে তুমি যদি এখানে একটা মই লাগাও, তাহলে মইটা দেওয়ালের এগেনস্টে লাগানো রয়েছে। তো এগেনস্ট ইজ দিস নট সিচুয়েশন, অ্যাক্রস ইজ নট দিস সিচুয়েশন, থ্রু ইজ নট দ্য সিচুয়েশন, বাই ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাই মানে পাশে। তো ডেভিড লিভস বাই দ্য বাস স্ট্যান্ড, ডেভিড বাস স্ট্যান্ডের পাশে বাস করে, এখানে বাই শব্দের অর্থ হয়ে যায় পাশে। ওকে, এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ইফ ইউ উইশ। তো অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি, অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম হলো আইওএস অপারেটিং সিস্টেম, আইওএস অপারেটিং সিস্টেম, নাকি উইন্ডোজ, নাকি অ্যান্ড্রয়েড, নাকি লিনাক্স। ওকে, তো দারুণ কোয়েশ্চেন। আচ্ছা, ক্যারেক্টার আছে রাজু, মহেশ, দিনেশ, সুরেশ এবং গীতা একটি সারিতে বসে আছে, গীতা দিনেশের পাশে নয়। আচ্ছা আচ্ছা, চলো ক্যারেক্টার কে কে দেখে নি। আছে রাজু, মহেশ, দিনেশ, সুরেশ, গীতা। ওকে, দেখা যাক এবার স্টেটমেন্ট, গীতা দিনেশের পাশে নয়, গীতা দিনেশের পাশে নয়, ওকে নো প্রবলেম, সুরেশ রাজুর পাশে নয়, সুরেশ রাজুর পাশে নয়, একদম ওকে নো প্রবলেম, গীতা সুরেশের পাশে নয়, গীতা সুরেশের পাশে মানে গীতা এখানে থাকছে না, গীতা এখানে থাকছে না, গীতা কোথায়, হয় এখানে আসবে, নয় এখানে আসবে, নয় এখানে আসবে মানে এই যে এই প্লেসগুলোতে, হয় এই প্লেসগুলোতে আসবে। দেখে নিই আমরা কি বলছে, তারপর বলছে যে সুরেশ রাজুর পাশে নয়, সুরেশ রাজুর পাশে না পড়লাম, ওকে, মহেশ গীতা দিনেশের পাশে নয় হলো, সুরেশ রাজুর পাশে নয়, সুরেশ রাজুর পাশে নেই, একদম ওকে, মহেশ রাজুর পাশে, মহেশ রাজুর পাশে, হ্যাঁ একদম ওকে নো প্রবলেম, গীতা, আচ্ছা মহেশ রাজুর পাশে হলে এই গীতা এখানে বসতে পারছে না, তো একটা ক্যান্সেল হয়ে গেল, একটা সিচুয়েশন ক্যান্সেল হলো, গীতা এখনো দুটো জায়গায় বসে আছে, দেখি কোথায় বসে, গীতা সুরেশের পাশে নয়, গীতা সুরেশের পাশে এখানেও নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাদের শাড়ি কেমন হবে, তাহলে তাদের শাড়ি এমন হবে, প্রথমে গীতা, তারপরে রমেশ,
তারপর মহেশ, তারপর দিনেশ, তারপর সুরেশ, এই সিচুয়েশন হতে পারে। অথবা এমন সুরেশ হতে পারে যে রাজু, মহেশ, গীতা, দিনেশ, সুরেশ, এরকম হতে পারে। তো রাজু, মহেশ, গীতা, দিনেশ, সুরেশ এটা হলো না। এবার এটা দেখো, গীতা, রাজু, মহেশ, দিনেশ, সুরেশ, একদম রাইট। সো এইটা উত্তর হয়ে গেল অপশন সি। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল এখানেই। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কই গেল? ওকে ওকে, এখানে বলছে দেখো, এ প্লাস বি ফাইভ এবং এ মাইনাস বি থ্রি হলে এ বি কত? গুণফল চেয়েছে সংখ্যা দুটির। দেখো এ প্লাস বি ফাইভ, আবার বলছি দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল থেকে প্রথমে দুটি সংখ্যার বিয়োগফল বাদ দিয়ে দাও। পাঁচের থেকে তিনকে বাদ দিয়ে থাকলে দুই দুইকে সমান দুটো ভাগে ভাগ করে দাও, একটা এক, একটা হলো এক। এবার একটার সাথে যেকোনো একটার সাথে তিন যেটা বাদ দিয়েছিলে সেটাকে যোগ করে দাও, তিন যোগ করে দিলে একটা সংখ্যা হয়ে গেল এক, আর একটা সংখ্যা হয়ে গেল চার। ওকে, তো চার, ওকে, চার ইজ আ আনসার, অপশন ডি। চলো লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। দেখো লাস্ট কোয়েশ্চেনের মধ্যে এটা সুন্দর একটা ট্রিক করা রয়েছে। এখানে রয়েছে দেখো, বি জি ইজ টু এ এইচ ইকুয়াল টু ডি ই ইজ টু ড্যাশ ড্যাশ ড্যাশ। এখানে দেখো এর পরে কি হয়, বি, অ্যারোগুলোকে খেয়াল করবে, জির পরে কি হয় এইচ, এইটার পরেরটা এই আগেরটা হবে, এইটার পরেরটা এর পরেরটা হবে। ওকে, দেখো তাহলে এইটার আগেরটা এইটা হবে, তো কার আগেরটা, সি এর আগে হয় ডি, এর পরেরটা কি হয় এফ, তো সি এফ আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, তো এর সাথে সাথেই শেষ হলো আমাদের এই পুরো সলিউশন। তো এই সলিউশনটা তোমরা দেখে নাও এবং নিজেদের প্রশ্নগুলোকে মিলিয়ে দেখো কত তোমাদের স্কোর দাঁড়াচ্ছে। তার সাথে সাথে বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কথা হবে আরো অন্য ভিডিওয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল লাস্ট।